Hi there, Assalamualaikum. Amar channel cooking studio আজকের episode আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশের fast food style pizza. এই পিৎজাটা গতানুগতিক যে পিৎজা আছে যেগুলো বিদেশি স্টাইলে তৈরি করা হয় তার থেকে কিন্তু টেস্ট অনেকটাই আলাদা এটা তৈরি করা হয় একেবারে আমাদের দেশীয় ধাঁচে আর এটাও কিন্তু খেতে খুবই মজা যারা বিভিন্ন শপিং মলের যে ফাস্ট ফুডের ছোট ছোট দোকানগুলো আছে সেখানে খেয়েছেন তারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে আমি এটা কোন পিৎজার কথা বলেছি বাংলাদেশি ফাস্ট ফুড স্টাইলের পিৎজা তৈরি করার জন্য আমি একটা প্যানে 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়েছি আপনারা চাইলে তেলও নিতে পারেন এর মধ্যে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে এটাকে 1-2 মিনিটের জন্য একটু ভেজে নিব এখন এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ হাড় ছাড়া ছোট টুকরা করে কেটে রাখা মুরগির মাংস স্বাদমতো কাঁচামরিচ আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে এর মধ্যে আমি দিব লবণ লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন কারণ সয়া সসে কিন্তু অলরেডি লবণ থাকে যদি দরকার হয় লবণটা কিন্তু আপনারা পরেও অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবারে সবকিছুকে একত্রে একটু মিশিয়ে নিয়ে আমি কোনো পানি অ্যাড করব না আপনারা চাইলে যদি মনে করেন চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য পানির দরকার আছে পানি অ্যাড করতে পারেন এখন চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সিদ্ধ করে নিব চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু চিকেনে কোনো পানি দেইনি চিকেন থেকেই আসলে পানি বের হয়েছে যখন দেখবেন চিকেনটা সিদ্ধ হয়ে যাবে পানি থাক বা না থাক যাই হোক ঠিক সেই পর্যায়ে এর মধ্যে 1/4 চা চামচের মতো জয়ফল গুঁড়া দিতে হবে জয়ফলটা ভাজতে হবে না ভাজা ছাড়াই যে সরাসরি গুঁড়া করে সেটাকে ব্যবহার করতে হবে এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এই পর্যায়ে চুলার আঁচটাকে হাইয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে এর সাথে ভেজে একটু সিদ্ধ করে নিতে হবে পেঁয়াজটা যখন সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি 1/4 কাপ পরিমাণ পানির মধ্যে 1/2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই মিশ্রণটা পুরোটাই দিয়ে দিয়েছি এখন এই মিশ্রণটাকে আমি চিকেনের সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নিব ভাজতে ভাজতেই দেখবেন যে চিকেনটা একটু আঠালো ভাব চলে আসবে ঠিক তখনই এটাকে নামিয়ে চুলা থেকে ঠান্ডা করে নিতে হবে আর আমি চলে যাব এখন ব্রেড তৈরিতে ব্রেড তৈরি করার জন্য আমি আগে থেকেই ব্রেডের ডোটাকে তৈরি করে রেখেছি এটা কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে দেখানো আছে যেটার নাম হচ্ছে পারফেক্ট ব্রেড ডো সেখান থেকে দেখে তারপরে আপনারা তৈরি করে নেবেন এছাড়া লিংকটা ঠিক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেও থাকবে সেখান থেকেও আপনারা দেখে তৈরি করে নিতে পারবেন তৈরি করার পরে যখন ব্রেডের ডোটা এভাবে ফুলে উঠবে ঠিক সেই পর্যায়ে হাত দিয়ে চেপে যে বাতাসগুলো ব্রেড ডোর মধ্যে হয়েছে সেটাকে চেপে বের করে দিয়ে আমি সেখান থেকে একটুখানি ডো নিব আর নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে একটা গোল রুটির শেপ তৈরি করে নিব আপনারা চাইলে বেলুন দিয়ে বেলেও নিতে পারেন এই পিৎজাগুলো কিন্তু খুব বেশি বড় হয় না আমরা সাধারণ যে রুটি তৈরি করি যে সাইজের থাকে সেই সাইজ করে তৈরি করে নিতে হবে তবে এটা একটু মোটা থাকবে রুটিটার পুরুত্ব থাকবে প্রায় 1 ইঞ্চি সমান একটা কাঁটা চামচ দিয়ে আমি কয়েকটা ছিদ্র করে নিয়েছি আমি একটা ওভেনে বেক করব আর একটা চুলায় তৈরি করব চুলায় তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ছড়িয়ে দিয়ে আমি ব্রেডটাকে বিছিয়ে দিয়েছি এবার একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটা একটা ব্রাশের সাহায্যে একটুখানি অংশ নিয়ে চারিপাশে ছড়িয়ে দিয়েছি ব্রেডের একটুখানি অংশ নিয়ে আমি এভাবে লম্বা দুটো লেচি কেটে নিয়েছি এবার একটা আরেকটার চারিপাশ থেকে ঠিক এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বেনির মতো করে একটা ডিজাইন করে নিতে হবে আপনারা যারা ফাস্ট ফুডের দোকানে এই পিৎজাটা খেয়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে কিছু কিছু দোকানে ঠিক এভাবেই ডিজাইন করা থাকে চারিপাশে সেই বেনি করা অংশটা যখন ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি ডিমের কারণে দেখবেন যে এটা লেগে সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 1/4 কাপের মতো মেয়োনিজ এই মেয়োনিজটা আপনারা ঘরেও তৈরি করতে পারেন চাইলে কিনেও আনতে পারেন ঘরে তৈরি করতে চাইলে আমার ভিডিও আছে সেখান থেকে দেখে নেবেন
এখন এর উপরে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ দিয়ে সেটাকেও ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি যে চিকেনটার পুর তৈরি করে রেখেছিলাম সেটা একটু নিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে মেয়োনিজ আর টমেটো ক্যাচাপের পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন ওপরে আমি প্রায় 1/3 কাপের মতো মোজারেলা চিজ ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে ঢাকাইয়া পনিরও ব্যবহার করতে পারেন। এবার ওপরে একটু গ্রিন রঙের যে ক্যাপসিকাম আছে সেটা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি ঠিক সেই একইভাবে আরও একটা পিৎজা তৈরি করে বেকিং ট্রের ওপরে নিয়ে নিয়েছি আর চারি সাইডটা আমি ডিজাইন করে নিই জাস্ট রিংয়ের মতো করে রেখেছি। আপনারা চাইলে রিংয়ের মতো ডিজাইন করতে পারেন, আবার চাইলে কিছুক্ষণ আগে যে দেখিয়েছি বেনির মতো সেভাবেও করতে পারেন। এবার ফেটানো ডিম নিয়ে ব্রাশের সাহায্যে ব্রেডের যে অংশগুলো চারি সাইডে লাগানো আছে সেই অংশগুলো ব্রাশ করে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ব্রাউনিশ কালার আসবে। আর যারা ওভেনে বেক করবেন তারা 250 ডিগ্রি সেলসিয়াস কিংবা 450 ডিগ্রি ফারেনহাইট প্রি হিট ওভেনে বেক করবেন প্রায় 15 থেকে 18 মিনিট। আর যারা চুলায় তৈরি করবেন সরাসরি প্যানটাকে চুলার উপর দিয়ে চুলার আঁচটাকে একেবারে বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে বন্ধ করে দিতে হবে কিছু দিয়ে। এরপরে একেবারে হাই হিটে অপেক্ষা করতে হবে 5 মিনিট। ঠিক 5 মিনিট পরে চুলার আঁচটাকে একেবারে লোতে দিয়ে অপেক্ষা করতে হবে 18 থেকে 20 মিনিট। চুলারটা তৈরি হতে একটু সময় বেশি লাগে। ঠিক যখন চিজটা পুরোপুরি মেল্ট হয়ে কাঙ্ক্ষিত একটা ব্রাউনিশ কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আমি ওভেনেরটাও দেখাচ্ছি। দেখেন ওভেনেরটার কালার কিন্তু চুলারটার থেকে একটু বেশি ব্রাউনিশ হয়েছে। এটাই স্বাভাবিক, কারণ ওভেনে ওপর থেকে তাপ থাকে কিন্তু চুলায় কিন্তু ওপর থেকে তাপ থাকে না, তাই কালারটা কখনোই ওভেনের মতো আসবে না। এবার ওপরে আমি একটু মেয়োনিজ দিয়ে সাজিয়ে দিয়েছি। আপনারা চাইলে রাউন্ড কিংবা জিগজ্যাগ যেভাবে পছন্দ সেভাবে মেয়োনিজ আর ক্যাচাপ দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন। এটা হচ্ছে কেটে নেওয়ার পরে। যারা দেশি স্টাইলে পিৎজা পছন্দ করেন তারা এটা ঘরে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে খেয়ে আমাকে জানাবেন যে আসলেই এটা খেতে সেরকম ফাস্ট ফুডের দেশি স্টাইলের পিৎজার মতো লাগলো কিনা। আশা করি আপনারা নিরাশ হবেন না। আজকে বিদায় নিচ্ছি। আমার রেসিপিসগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।